স্বাধীনতার পর দীর্ঘ 75 বছর কাটলেও আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি গন্ডাছড়া রানীপুকুর সূর্যকান্ত পাড়ায়। আজও বাঁশের সাঁকোর উপর ভর করে নদী পারাপার করতে বাধ্য হন গ্রামবাসীরা। একসময় প্রায় 50 পরিবারে বসবাস ছিল ডম্বুর জলাশয় লাগোয়া রানীর পুকুর গ্রামটিতে। যোগাযোগ ব্যবস্থা সহ নানান সমস্যার কারণে ধীরে ধীরে অনেকে চলে যান গ্রাম ছেড়ে। বর্তমানে সেখানে 31 পরিবারের বসবাস। গ্রামের অধিকাংশ মৎস্যজীবী। ডম্বুর জলাশয়ে মাছ ধরে কোনো রকমে জীবিকা নির্বাহ করছেন তারা। বাম আমলের একাধিকবার পাকা সেতুর দাবি জানালেও কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন গ্রামের মানুষ। বর্তমান সময়ে পাকা সেতুর দাবিতে একাধিকবার লিখিত আকারে জানিয়েছেন পঞ্চায়েতে, ব্লকে, পূর্ত দফতরে, এমনকি মহকুমা শাসক অফিসে। সেতু বা ব্রিজ না থাকার ফলে বাঁশের সাঁকো দিয়ে স্কুলে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার থেকে শুরু করে অসুস্থ রোগী, শিশু বয়স্করা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষার সময় দুর্ভোগের শেষ নাই, এই সময় নদীর জল বেড়ে যায়, তখন নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। এভাবে বছরের পর বছর ধরে এক দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে যাতায়াত করলেও তাদের সমস্যা সমাধানে কারোর কোনো হেলদোল নেই। এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। আমরা তো আসলাম প্রায় 50 পরিবারের মতন, এই অসুবিধার কারণে এক দুই পরিবার যাইতে 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 যখন 30-32 পরিবার আছি আর কি, অসুবিধা আরে আমার বয়স 40, আমার বয়স আগে তো এদিকে রাস্তাঘাট আছেন, এরপরে জল হইলো 43 বছর হয়েছে জ্বলাইছে, হ্যাঁ 43-44 বছর হয়েছে জ্বলাইছে, এরপর থেকে আমরা দাবি করতেছি একটা ব্রিজ দিত, ব্রিজ দিত, আজকে পর্যন্ত একটা ব্রিজ নাই। রানীপুকুর গ্রামটা অনেক আগলা গ্রাম, এটার দিকে নজর দ্বারা করুন ঘাটি। আমরা গরিব মানুষ, একটা করে নৌকা জাল মাল ভাই, আমরা কেমন লাগে পোলা ভান্ডি স্কুলে যা সকাল বেলায় এই পার দিয়ে আসে যারপরে যাই জাল, এটা কি সম্ভব? রাজ্য জুড়ে যেখানে গ্রাম থেকে পাহাড় সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার, সেখানে 40 বছরের পুরনো গ্রামটি কেন বঞ্চিত হয়ে আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে গ্রামবাসীদের মধ্যে। রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।